নবম শ্রেণীর আগের ভিডিওয়ে আমি লাভ ক্ষতি কষে দেখি 10.2-এর দুই অঙ্ক অব্দি করে দিয়েছিলাম, আজ তিনের থেকে করব। তিনের অঙ্কটা কি বলছে দেখো, একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে। যেমন উৎপাদনকারীর খরচ হয়েছে 1050 টাকা, তিনি পাইকারি বিক্রেতাকে বিক্রি করেছেন 1260 টাকায়, অর্থাৎ এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়েছে 1260 টাকা, পাইকারি বিক্রেতা আবার খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছে 1449 টাকা, এবং ক্রেতার ক্রয় মূল্য হয়েছে 1666.35 টাকা। আমাকে বার করে দেখতে হবে কী কী বলেছে। 1 নম্বর, হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো। অর্থাৎ খুচরো ব্যবসায়ী 1449 টাকায় জিনিসটা বিক্রি করছে ক্রেতাকে 1666 টাকায়, তাহলে খুচরো ব্যবসায়ের লাভ কত হচ্ছে? তাহলে 1449 টাকায় তার ক্রয় মূল্য হয়েছে, তিনি সেটা বিক্রি করছেন 1666.35 টাকা। এখানে আমায় শতকরা লাভ বার করতে হবে। একইভাবে দ্বিতীয় অঙ্কটাই, পাইকারি বিক্রেতার শতকরা লাভ, পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করছে 1260 টাকায় কিনে 1449 টাকায়, সেখানে শতকরা লাভ। সুতরাং অঙ্কগুলো খুব সিম্পল অঙ্ক, একদমই জটিল না। দেখো অঙ্কগুলো আমি একটু বলে বলে যাচ্ছি। তাহলে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ বার করতে বলেছে, তাহলে আমি খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেখছি এখানে 1449 টাকা, এবং বিক্রয় মূল্য হচ্ছে 1666.35 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর লাভ কত হয়েছে? লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিয়েছি, সেখানে 217.35 টাকা। তাহলে শতকরা লাভ বার করতে বলেছে, শতকরা লাভ মানে কি, লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর লাভ হয় ×100। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে 15 টাকা আসছে, অর্থাৎ খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ হচ্ছে 15 টাকা। তারপরে যেটা বলেছে দেখো, পাইকারি বিক্রেতার শতকরা লাভ, এখানে দেখে নেবো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, আর বিক্রি করছে 1449 টাকা। তাহলে 1260 টাকায় কিনে 1449 টাকা বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত? বিয়োগ করলে 189 পাচ্ছি, তাহলে শতকরা লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর, ওই জন্য তলায় ক্রয় মূল্য দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ শতকরা বার করতে বলেছে। সুতরাং এটাও পাবে দেখবে 15 টাকা। তাহলে দুইয়ের অঙ্কটাও 15 টাকা হলো শতকরা লাভ। তিনের অঙ্কটা কি বলছে দেখো, সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো। উৎপাদনকারীর শতকরা লাভ মানে সে 1050 টাকায় কিনে 1260 টাকায় বিক্রি করছে, তাহলে 1050 টাকায় কিনছে, বিক্রি করছে 1260 টাকায়, তাহলে তার লাভ হচ্ছে 210 টাকা, এটা মোট লাভ। তাহলে শতকরা লাভ কত? মোট লাভ বাই ক্রয় মূল্য, অর্থাৎ 1050 ×100, ক্যালকুলেশন করে দেবে 20 পাবে, অর্থাৎ উৎপাদনকারী শতকরা লাভ 20 টাকা, উৎপাদনকারী 20% লাভ করছে। চারের অঙ্কটা বলছে, একটি সাইকেল কিনতে ক্রেতাকে, ক্রেতাকে মানে শেষে যে কিনছে ক্রেতাকে, সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। আচ্ছা আগে আমরা কত বেশি দিতে হবে সেটা আগে বার করে নেবো, তারপর শতকরা বার করবো। তাহলে 1050 টাকার উৎপাদন খরচ হচ্ছে, সেটা আমায় কিনতে হচ্ছে 1666.35 টাকা ক্রেতাকে। তাহলে দেখো, 1050 টাকার জিনিসটা কিনতে হচ্ছে ক্রেতাকে 1666.35 টাকা, তাহলে কত বেশি দাম দিতে হচ্ছে ক্রেতাকে? ক্রেতাকে এখানে বেশি দাম দিতে হয়, বিয়োগ করলে পাবো 616.35 টাকা। তাহলে শতকরা কত বেশি দিতে হয় না, উৎপাদন খরচের উপর বেশি দাম দিতে হচ্ছে, তাহলে উৎপাদন খরচ দিয়ে ভাগ হবে ক্ষেত্রে 616.3 পাই বাই 1050 ×100 সমান, এটা তোমরা কাটাকাটি করবে ক্যালকুলেশন। দশমিক তোলার জন্য এখানে 100 দিয়ে ভাগ করবে, 100 100 কেটে যাবে, এবার 1050 দিয়ে 600 6 1 6 3 5 দিয়ে ভাগ করলে বা ইয়ে করলে দেখবে 58.7 আসছে, অর্থাৎ এখানে ক্রেতাকে শতকরা বেশি দিতে হয় 58.70 টাকা। লাস্ট তিনের অঙ্কের শেষটা দেখো, বলছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, মানে এবং উৎপাদনকারী সেখানে 30% লাভ করবেন, তাহলে উৎপাদনকারীর খরচ হচ্ছে কত? 1050 টাকা, সে 30% লাভ রেখে ডাইরেক্ট ক্রেতাকে বিক্রি করবে, তাহলে 1050 টাকা হচ্ছে উৎপাদনকারীর উৎপাদন মূল্য, 30% লাভে বিক্রি করলে সে বিক্রি করবে কত? 1050 ×1050 এর উপর 30% ×30/100, এটা 315, অর্থাৎ 1365 টাকায় উৎপাদনকারী বিক্রি করবে। কাকে করছে? ক্রেতাকে। তাহলে ক্রেতাকে এখন তার কটাকা বাঁচবে? আগে কিনছিল 1666.35 টাকা, বিভিন্ন যখন পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ের মধ্যে দিয়ে আসছিল, আর ডাইরেক্ট কিনলে এখন সে 1365 টাকায় পাবে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে দিলে 301.35 টাকা বা 301.35 টাকা, এটা তার সাশ্রয় হবে, অর্থাৎ ক্রেতার সাশ্রয় হচ্ছে দেখো 1666.35 টাকা আগে কিনতো, আর এখন সে ডাইরেক্ট উৎপাদনকারীর কাছ থেকে নিলে 1365 টাকায় পাবে, এটা বিয়োগ করে দিলে 301.35 টাকা হবে। এবার চলে যাবো চারের দাগের শর্ট কোশ্চেনে। চারের দাগের প্রথম শর্ট কোশ্চেনটা কি বলছে, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এই অঙ্কগুলো আমরা
দেখো কিভাবে করছি, 100 ধরে বা কি বলছে, একের অঙ্কটা বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাতটা বলে দিয়েছে 10:11। এটা আমি মুখে মুখে করতে পারি, দেখো যে ক্রয় মূল্য 10 টাকা ধরবো, বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে লাভ কত, 11 থেকে 10 বিয়োগ 1 টাকা লাভ, অর্থাৎ 10 টাকায় লাভ 1 টাকা, 1 টাকায় লাভ কত, 100 টাকা। এভাবেও করতে পারি, আর যদি এক্স ধরে করি তাহলে এখানে এইভাবে করা যাবে যে ধরি ক্রয় মূল্য সমান 10x টাকা আর বিক্রয় মূল্য সমান 11x টাকা, তাহলে লাভ কি, লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, অর্থাৎ 11x-10x = x টাকা। তাহলে আমাকে বার করতে বলেছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কিভাবে বেরোয়, শতকরা লাভ হচ্ছে মোট লাভ, মানে এখানে 1x টাকা, ক্রয় মূল্য কত, 10x, 10x দিয়ে ভাগ হবে ইন্টু 100, শতকরা লাভ হচ্ছে এত টাকা, x কেটে যাবে, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, বা 0 0 কেটে যাবে, অর্থাৎ 10% লাভ হবে, অর্থাৎ শতকরা লাভ 10 টাকা, অর্থাৎ আমাদের এখানে ডি এর অপশানটা উত্তর। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তার মানে এখানে ক্রয় মূল্য কত, 40 টাকা, দ্বিতীয় অঙ্কটাই ক্রয় মূল্য বলে দিয়েছে 40 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে 40 টাকায় কিনে 60 টাকা বিক্রি করছে, তাহলে লাভ কত, 60-40 মানে 20 টাকা, এই 20 টাকাটা কার উপর লাভ হচ্ছে, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, অর্থাৎ 40 টাকায় লাভ 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এটা ঐকি নিয়মে করলে, আর যদি ডাইরেক্ট করে দাও তাহলে লাভ সমান শতকরা লাভ বার করবো, 20 টাকা লাভ হয়েছে ক্রয় মূল্যের উপর, অর্থাৎ মোট ক্রয় মূল্য দিয়ে ভাগ হবে ইন্টু 100, শতকরা লাভ, এটা পার্সেন্ট করে দিলাম, 0 0 কেটে গেল, 2 2 4 2 50, অর্থাৎ 50% লাভ হবে, অর্থাৎ এই অপশানটা হচ্ছে এরটা, 2 অঙ্কের 8টা অপশান। 3 অঙ্কটা কী বলছে দেখো, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে জামাটির ক্রয় মূল্য যদি 1x টাকা ধরি, ধরো তাহলে ধরি জামাটির ক্রয় মূল্য 1x টাকা, ধরি জামাটির ক্রয় মূল্য সমান 1x টাকা, তাহলে আমার কী হয়েছে, 10% ক্ষতি হয়েছে, অতএব শর্তানুসারে তাহলে জামাটির বিক্রয় মূল্য কত হবে, এটা হচ্ছে তোমার 10% ক্ষতিতে, তাই তো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি হলে কী করতে হয়, ক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হয়, তাহলে x-x 10% মানে x গুণিত এর মানে গুণিত, এইটা এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা কাটলে হচ্ছে দেখো 10x-x/10, 10 লসাগু, তাহলে 10x-x = 9x/10 টাকা, এইটা বিক্রয় মূল্য, আবার এইটাই হচ্ছে দেখো 360 টাকা শর্তানুসারে, কারণ 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি বলেছে, অতএব শর্তানুসারে 9x/10 = 360, বা x = 10টা উপরে গুণ হবে, 9টা নিচে ভাগ হবে, 9 4 36 40 40 × 10 মানে 400, তাহলে অতএব 400 মানে হচ্ছে বি একটা অপশান, অতএব জামাটির ক্রয় মূল্য 400 টাকা, অতএব জামাটির ক্রয় মূল্য সমান 400 টাকা, এটা হচ্ছে বিয়ের অপশান, বিয়ের উত্তর। এবার চলে যাব 4 অঙ্কটা কি বলছে, যে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা, দেখো যদি ধার্য মূল্য 1x টাকা ধরি, ধরি ধার্য মূল্য সমান 1x টাকা, তাহলে 1x টাকা এবার ছাড় দিচ্ছে দেখো 20%, তাহলে 20% ছাড়ে 1x টাকার বিক্রয় মূল্য কত হবে, ছাড় দিলে মানে কমবে, তাহলে বিয়োগ হবে x মাইনাস
এক্সের 20% এক্স ইনটু 20/100 দিয়ে দাঁড়াচ্ছে কত, এইটা সমান তার মানে 48 টাকা। 20×5=100, এখানে 5 লস হবে, বিয়োগ করলে 5x-x = 48, বা 4x/5=48, বা x = 48 গণিত 5/4, 4×4=5, 60, অর্থাৎ এক্সের মান 60 পেলাম, অর্থাৎ জ্যামিতি বক্সের ধার্য মূল্য হচ্ছে 60 টাকা। এটা কিন্তু এর অপশান, অর্থাৎ উত্তরটা হচ্ছে এরটা। পাঁচের অঙ্কটা কি বলছে, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করে। দেখো অঙ্কটা ভালো করে দেখো, ধার্য মূল্য যা তার উপর 20% ছাড় দিয়েছে, দিয়ে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। এগুলো এক্স ধরেও করা যায়, ধরো এক্স টাকায় কিনে আবার 20% ছাড় দিচ্ছে। এর থেকে দেখো এগুলো যদি 100 ধরে করলে কিন্তু জিনিসগুলো আরও সোজা হয়ে যাবে, এই অঙ্কগুলো 100 ধরে করা যেত। তাহলে এটা দেখো, আমি ধরবো যে ধার্য মূল্য 100 টাকা, যে 20% ছাড় দিয়ে কি দাম হবে তার, 80 টাকা হবে, 100 টাকায় 20 টাকা ছাড়, 80 টাকা। তাহলে এই অঙ্কগুলো দেখো, যদি একটা 100 দিয়ে করে দেখি, ধরি ধার্য মূল্য 100 টাকা, তাহলে 100 টাকা ধার্য মূল্য, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 20% ছাড়ে ঔষধের দাম 20%, 100 থেকে 120 টাকা ছাড়, মানে 80 টাকা। এই 80 টাকায় কি হচ্ছে না, এই 80 টাকায় কিন্তু ওষুধ কিনছে ক্রেতা, খুচরো বিক্রেতা, তার মানে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হলো 80 টাকা। তাহলে অতএব এইটা হচ্ছে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য। দিয়ে কি করছে, খুচরো বিক্রেতা ধার্য মূল্যেই বিক্রি করছে, মানে 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে। তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে লাভ কত, 100-80, 20 টাকা লাভ হচ্ছে। তাহলে এটা কার উপর লাভ হবে, 20 টাকাটা ক্রয় মূল্যের উপর, তার মানে অতএব 80 টাকায় লাভ 20 টাকা, 1 টাকায় লাভ 20/80 টাকা, আর 100 টাকায় লাভ 20/80 × 100, 4×20 = 80, 4×25 = 100, অর্থাৎ 100 টাকা লাভ 25 টাকা, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 25 টাকা, অর্থাৎ বিয়ের অঙ্কটা অপশন। এটা এক্স করে করলে ধার্য মূল্যটা এক্স ধরতে হতো, সেক্ষেত্রে কী হতো একবার দেখিয়ে দিই ছোটো করে, অথবা তোমরা যারা ইন্টারেস্টেড, ধার্য মূল্য যদি ধরো এক্স ধরতে, তাহলে 20% ছাড়ে ক্রেতার সেটা হতো ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য সমান x-x এর 20%, তাহলে 5x-x মানে হচ্ছে 4x/5 টাকা, এটা ক্রেতার ক্রয় মূল্য, আর ক্রেতার বিক্রয় মূল্য কত, ধার্য মূল্যেই বিক্রি করেছে, ক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে x-4x/5=5 লসাগু, এটা 5x-4x, অর্থাৎ x/5 টাকা। তাহলে অতএব শতকরা লাভ, শতকরা লাভ হচ্ছে x/5 ক্রয় মূল্যের উপর, অর্থাৎ 4x/5 টাকায় লাভ, তার মানে x/5 টাকা লাভ হচ্ছে কার উপর না, ক্রয় মূল্যের উপর, 4x/5 × 100 করলে সেটা শতকরা লাভ বেরিয়ে যাবে। অর্থাৎ এটাকে করলে দেখো x/5 ভাগ আছে, অর্থাৎ এটা 5/4x হয়ে যাবে ইন্টু 100, 5/5 কেটে গেল, x কেটে গেল, 4×25=100 কাটাকাটি করলে, অর্থাৎ শতকরা লাভ 25 টাকা। তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করো।